সন্ত্রাসের আবহে নমিনেশন দখলের চতুর্থ দিনে বিজেপি প্রার্থী সহ কর্মীদের মনোবল চাঙ্গা করতে ইটাহারে এলেন সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। মঙ্গলবার তিনি উত্তর দিনাজপুর জেলা বিজেপিতে সভাপতি বাসুদেব সরকারকে সঙ্গে নিয়ে ইটাহার হাসপাতালের মাঠে এসে দলীয় প্রার্থী ও কর্মীদের দিয়ে সাক্ষাৎ করেন এবং সেখানেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের আবহে শান্তিপূর্ণভাবে যাতে বিজেপি প্রার্থীরা তাদের নমিনেশন দাখিল করতে পারে এবং নির্বাচন সংক্রান্ত যে কোনো পরিস্থিতি দল প্রার্থী ও কর্মীদের পাশে আছে এই বার্তা নমিনেশনে দাখিলের সময় ইটাহার বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী ও দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ বলে জানা যায়। পাশাপাশি বিজেপি মনোনীত প্রার্থীদের নমিনেশন দাখিলে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের ওখান থেকে ভাঙন সামলায় এবং আমরা বলেছিলাম যে এই রাজ্য পুলিশ দিয়ে যদি ভোট করানো হয় তাহলে এই রাজ্য পুলিশ তো দুধ ভাত, একে পাত্তাই দেয় না কেউ, কে পাত্তা দেবে, বোমা মারছে সে জানে তো পুলিশের, পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুকের নলে মোটামুটি মাকড়সার জাল বিছিয়ে গেছে, পুলিশ চালাতে পারে না এরা, এদেরকে কেউ ভয় পাবে, উল্টে পালাবে এরা টেবিলের তলায় লুকোবে, সিআইএসএফ থাকলে পরে কেন্দ্রীয় বাহিনী থাকলে পরে দেখতেন কারো দম ছিল না বোমাবাজি করে। আজই ভাঙরে আসছেন অভিষেক, তার আগে উত্তপ্ত ভাঙর, আইএসএফ প্রার্থীকে গুলি, পুলিশের সামনে বোমাবাজি, পিছু হটলো পুলিশ। আমরা তো আগেই বলেছি পুলিশ পিছু হটবে, কারণ পুলিশ এই তৃণমূলের যে গুন্ডা বাহিনী আছে সেই গুন্ডা বাহিনীর সাথে লড়ার মতো দম পুলিশের নেই, পশ্চিমবঙ্গের পুলিশের বুকের পাটা নেই, ওদের চাকরি চলে যাবে, স্বাভাবিকভাবে এই পুলিশকে পিছু হটতেই হবে, এটা সেন্ট্রাল বাহিনী হলে দেখতেন দুটো গুলি চালিয়ে দিত, সব তৃণমূলের বীর পুরুষরা উল্টো দিকে পালাতো। এখন আমাদের সমস্ত কর্মী সমর্থক সহ প্রায় 80 জন ক্যান্ডিডেট সেখানে গেছিল এবং প্রিয়াঙ্কা তেবরিয়াল এবং আমরা সজল ঘোষ এই দুজনকে দায়িত্ব দিয়েছিলাম সেখানে নমিনেশন করানোর, কিন্তু যা আমরা বরাবর বলে এসেছি যে এই দুষ্কৃতি বাহিনীরা, তৃণমূল কংগ্রেসের যে দুষ্কৃতি বাহিনী, তারা আমাদের এই দলবলের উপরে সবার দল আক্রমণ করে এবং আমাদের প্রিয়াঙ্কা তেবরিয়াল থেকে শুরু করে সজল ঘোষ প্রত্যেকেই কম বেশি আহত, কয়েকজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এটা ভোট চলছে, পশ্চিমবঙ্গের ভোট তো এরকম হয়, আর এরকম যদি ভোট হয় তাহলে ভোট কী ভোট হবে আপনারাই বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি, ভোটের নামে প্রহসন করা হচ্ছে। সুগন্ধ একজোট বলেই দাবি, একজোট বিরোধীরা উত্তর হয়ে গেছে সব, আমরা সব পুরনো প্রশ্ন জিজ্ঞেস করি, ভোটের পর বিজেপি, ভোটের আগে কেন্দ্র সরকার রাজ্যকে টাকা দেবে, ভোটের পর বিজেপির পঞ্চায়েত তৈরি হবে, সেই পঞ্চায়েত এই টাকা খরচ করবে, সেই না দিয়ে দেখুন ইডির ডাক যখন পেয়েছেন যেতে তো একবার হবে, ইডির ডাক হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশির মতো, শ্রীকৃষ্ণ একবার বাঁশি বাজালে রাধাকে যেতে হয়, অন্তরে ব্যথা হবে এবং রাধাকে যেতে হবে, সেরকম সিবি ইডি যখন ডাক দিয়েছে একবার বুকে ব্যথা নিয়ে হলেও যেতে একবার হবে। চোপড়াতে বিরোধী দল এখনো পর্যন্ত নমিনেশন করতে পারছে না, গতকাল কংগ্রেসের যে অশোক রায় তাকে কিন্তু এবং তার সঙ্গে আর বেশ কয়েকজন করে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং বেধরক মারধর করা হয়, এই জেলাতে এই ধরনের নির্বাচন করা সম্ভব এভাবে? চোপড়াতে নমিনেশন ফাইল করা যাচ্ছে না, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, গতকাল দাপাদাপি করেছে, আজকে সকালবেলাও দাপাদাপি করছে এবং পুলিশ প্রশাসন বলে কিছু নেই, পুলিশ প্রশাসনের ক্ষমতাও নেই যে তারা এই দাপাদাপির বিরুদ্ধে দাঁড়াবে, এবং সেই জন্য আমার মনে হয় নির্বাচনের নামে প্রহসন হচ্ছে চোপড়াতে, ওরা মানেই হয় না নির্বাচন করানোর। সৌগত আবার 144 244 কি, তৃণমূল কংগ্রেস হচ্ছে একটাই ধারা মানে, সেটা হচ্ছে 420 ধারা, তাদের কোনো ধারা মানে না, ওরা 420 গিরি করবে আর থাকবে। দাদা বলছি নমিনেশন হচ্ছে না, এই বিষয়টা কি বলবেন, কোনো জেলাতেই হচ্ছে না, তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের পেটুয়াদেরকে টিকিট দেবে বলে ঠিক করেছে, তাই নাম পরিবর্তন করা হচ্ছে, সেই নাম পরিবর্তন করে নিজেদের লোকেদেরকে টিকিট দেবে না, কোথাও কি মনে হয় যে তৃণমূলের নাম প্রকাশ হলে একটা গোষ্ঠীদ্বন্দ্ব একদম প্রকাশ্যে চলে আসবে, তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেটুয়াদেরকে দাঁড় করাবে, পুরনো লোকগুলো কি ছেড়ে দেবে নাকি, তারা কি ঘাস কাটবে বসে বসে, তারা যা করার সেটাই করবে। দাদা বলছি কেন্দ্রীয় বাহিনী যখন নামবে ভোটের সময়, লোকসভা নির্বাচনের সময়, তখন সমস্ত মস্তান ঘরে ঢুকে যাবে, যারা কর্মী আছে তাদেরকে আশ্বস্ত করতে এসেছি, তারা যারা নমিনেশন দেয় ভয়ের কিছু নেই, আমরা আছি, সর্বতোভাবে সাহায্য করব, চিন্তার কিছু নেই। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল।
প্রিয় গোপাল বিষয়ী বাগমোড় হালিশহর কাঁচড়াপাড়া খ্যাংরাপুর টিএমজি রোড বড়বাজার ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর। সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব। সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার কাঁচড়াপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচড়াপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির কাঁচড়াপাড়া।